ভালো আছি ভাই তুমি কেমন আছো সীমা আমি কিছু কম না কেন না এসিমা কাকুর সাথে কথা বলো কাকু দেখো কত রাগ করেছে তোমাকে বলে বল জয় ভাই এসিমা কাকুর সাথে কথা বলো যে কাকুর সাথে কথা বলছি কাকু রাগ করে আছে আমার ঠাকুর আমাকে ঠাকুর ববিতা আমাকে রিকোয়েস্ট করেছিল নাইট দেওয়ার জন্য তাই ওর লাইফে গেছিলাম তার বিনিময়ে যে এরকম কথা শুনতে হবে সেটা স্বপ্নে ভাবতে পায়নি তবে ওর দোষ নেই কিন্তু ওকে যে সাইড মেসেজ করে বলেছে এটাতেও এই কষ্ট পেয়েছি কোথায় কাকু এই যে এই যে আমি কি দোষ হয়েছে যে আইডিটা আছে ওটা কাকু দায় দি সাপো কাকু কাকুর সাথে কথা বলো পোনায় কাকু ও আমি অন আছি খুব মাথা যন্ত্রণা কর হচ্ছে কথা বলছে বলে কান্না কাছে উমা আমাকে শুরু করতে বললে এখন তুমি বলছো কথা ও কাকু তুমি কোথায় বলে কান্না করছে সীমা বৃষ্টি হলে সাঁতার পর্যন্ত পরে বৃষ্টি শেষে সাতার পরে থাকে করে পরে ঠিক একদম শালি কি বলে রাগ দেখাচ্ছে জয় ভাই সীমা শোনা আমি কিছু কমো না ওই দেখো সীমা কাকু কি বলছে কাকু দাগ করে বলে কথা বলবে না যাই বলছে বলে কান্না করছে ও কাকু কেমন আছো বলছে সীমা আমি আছি বলে কান্না করছে তুমি শুরু করতে বলে তুমি চলে যাচ্ছ টপ এক ক্যান শাশুড়ি বলে কান্না করছে কাকু আমি বললেই দোষ তাই কিছু কমু না বলে আসে রাধা ভাই কত অবধি আছো লাইভে আছি আছি আধা ঘন্টার মতো আছি কি ব্যাপার অভিজিৎ সঙ্গে আমার লাইভে আসার জন্য কেমন আছো বলো গুড মর্নিং শঙ্কতা মানুষকে নিয়ে সত্ত্বে সাপোর্ট করি ওই জন্যই তো কষ্টটা বেশি লাগে আর কোনদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবো সেরকম ইচ্ছা আমার কোনো দিনে আর থাকবে না আর থাকবে না যাই দে ইব্রাহিম ভাই কাকু আমার লাইভে আসছো না কেন বলে আগে থেকে সীমা বলো কাকুকে বলো জামাই আমি আছি শঙ্করদা কেমন আছে বলে উমা আজকে ছুটি নাকি না না সঙ্গে যাবো যাবো বেরোবো ওই উমারা বললো করতে সীমা শোনা গেছিলাম তো বলো অবাক হচ্ছে ওই দেখো সীমা কি বলছে তোমার কাকু কি বলছে কসমেটিক্স বিড়ি হাই কেমন আছেন অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য যদি নতুন করে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন অন্ধরের দোকান একটা হেভি কাস্টমার হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে শঙ্কর বলে ডাকছে পুনয় লাইক ডান এ দেখো শঙ্কর আছে দা আছে আমি বললেই দেশ লাইক ম্যান নেই দিউঙ্গি বুঝ দয়া কবে বই সীমা আমি নাইট লাইফ করছি তার জন্য তো আমার ফোনে চার্জ নেই বুঝলে বলছি আচ্ছা বৌদি বলে ভালোবাসা শঙ্কর দা তবে অভিজিৎ দা আমার চ্যানেল হয়তো ডিলিট করে দিতে পারি আর ইউটিউব দরকার নেই না 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 ডিলিট এটা এই কাজটা করবে না একবারও ইব্রাহিম ভাই এটা করবে না তোমাকে আমি ফোন করছি দাঁড়াও তারপরে দোকানে হেভি মাল আসছে বলে হাসছে পুনরায় আমি তো ভালো আছি বৌদি বলছি শঙ্কর দা দা বলে ভালোবাসা হচ্ছে উমা এই কাজটা করবে না